জনীয় সমষ্টি সন্মানীয় বিধায়ক তথা সম্পাদক মেমরিয়া, আজি এই মঞ্চত উপস্থিত কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি, কেন্দ্রীয় এআইডিএফর বিভিন্ন পদবীধারী ব্যক্তিসকল, জেলা সমিতির বিষয়বীসকল মঞ্চ সম্মুখত আখনা দিছে। জেলাখনের ভিতর এআইডিএফ অত্যন্ত শক্তিশালী আর মজবুতভাবে আছো, আর অনাগত দিনতে ইয়াতকে আরো অধিক মজবুতভাবে আমি করি। আজি বরপেটা জেলা আমার দুটা সমষ্টি দখলত আছে, কিন্তু আমি তিনটা বলে কব পারি না? আর অহা লোকসভা আমি দখল করিম না? আমি পঞ্চায়েত দখল করিম না? কিন্তু পঞ্চায়েত দখলের সমান্তরালভাবে আমার দলের কেন্দ্রীয় সমিতির ওসব একটা কথা আমার থাকিব, আমার যুবক সকলের হয়ে থাকিব, যে পঞ্চায়েতর আসন দিওতে আমার যুবক সকল ভাগ বটরা সমান সমান দিব লাগে। আমার যুবকসলক আমার দলের ব্যাকবোন বলে কোয়া হয়েছে, আর যে সময় যুবকসলক ব্যাকবোন বলে কয় পঞ্চায়েত নির্বাচনতো আমাক সেই সঠিক অনুপাতে যদি আমার আসন দিয়ে আমি জয় কৃতকার্যতা করি আর সমাজের কারণে ভাল কাম করি দেখুন, তার কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আজি এআইডিএফ দলে যুবকসলক যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কথাটি সচা, আর আমার যুব যে ফ্রন্ট এই ফ্রন্ট যথেষ্ট শক্তিশালী গোটে ব্যাপী এই কথা কোনো অস্বীকার করব নয়। আজি আমার দলের যখন বিধায়ক হয়েছে, আমি যুবক বিধায়ক হয়েছো, আমিনুল দা আর আমার বা মজিবুর দাস সকল আছে, যুবক মানুষ তো যার কারণে আমার যুবক সকলের সাধারণত সম্পর্ক ভাল। আর আমার দলের বিধায়ক সকল আপনাদের দেখিছে যে আটাই কেজন বিধায়ককে চাব, আমার অত্যন্ত সাধারণ জীবনশৈলী আর আমার দলীয় কর্মী সকলের সকলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ইয়ার উপরেও আমার দলের বিরোধ করা মানুষের কিন্তু আমার দলের প্রতিজন বিধায়ক দেখিছো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর মানুষের মাজ ভাল একটা ইমেজ কিন্তু আমার দলের বিধায়ক আছে। অর্থাৎ আমি আলে বলে আমার দল, অর্থাৎ আমি সাধারণ মানুষের দল, আর সাধারণ মানুষের মধ্যে মিলি থাকার কারণে যিনি ভদ্রতা যিনি নম্রতা প্রদর্শন করবলকে সেয়া নমদায় করি, নম্রতা প্রদর্শন করবলকে সেয়া নমদায় করি। বিধানসভার ভিতরতে হোক বাইরতে হোক অসমের সমাজ জীবনের কারণে অসমের বঞ্চিত মানুষের কারণে এআইডিএফ দলে যেনেকুৱাকে বুকু ফিন্দাই কথা কয়, আর তারপিছতো যেতিয়া বেলেগে আমার উপর টিপ্পনী করে তেতিয়া কিন্তু আমি তেওঁলোকক কিন্তু দাঁত জাহির জবাব যেটা দিব লাগে সেটা আমি দিব নয়। কেউ আমার যুবকসকলের কত কমি আছে, আমার বুদ্ধিমত্তা আছে, আমার মানুষ পরিশ্রম করব জানে, আমার ঘর গাঁও গাঁও সংগঠন করব জানে, কিন্তু দেখা পাও যে বহু সময় সঠিকভাবে প্রত্যুত্তর দিব লাগে সেয়া হয়ে গেছে, আর প্রত্যুত্তর দিওতে অত্যন্ত মার্জিত ভাষাত আর যুক্তিযুক্তপূর্ণ প্রত্যুত্তর দিলে সেই প্রত্যুত্তর টিকিব। যেতিয়া আমার কোনোবা সমালোচনা করেছে তেও বেয়া ভাষাতেই করো, কিন্তু আমি তাতে বেয়া ভাষার কথা নকব, আমি যেতিয়া রাজহুৱাভাবে কোনো মন্তব্য রাখিম খুব মার্জিতভাবে খুব যৌক্তিকভাবে আমি কথাখিনি কই আমার আসল কথাখিনি কম, কারণ এআইডিএফ দল বিগত 18টা বছরে আমি বিরোধী আসনত বহিছো, আর বিরোধী আসনত থাকিও আমার সমাজ জীবনের কারণে কেউ আপোষ করা নাই, আর আমি যতই অসমের মানুষের দুর্দশা হয়েছে, যতই অসমের মানুষ বঞ্চিত হয়েছে, যতই কষ্ট হয়েছে, এআইডিএফ দল হজরত মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমের কাছে উপস্থিত হয়েছে, নহলে কেউ প্রতিনিধি সকল উপস্থিত হয়েছে। অসমত এনেকুৱা একটা ঘটনা পরিঘটনা নাই যত এআইডিএফ দল হোক, জমিয়ত উলেমা হোক, মারকাজুল মারিফ হোক, বাজমল ফাউন্ডেশন হোক, তেওঁলোকে গৈ থিয় হওয়া নাই। অসমত এনেকুৱা এজন রাজনৈতিক দ্বিতীয় ব্যক্তিত্ব নাই যিজনে বদরুদ্দিন আজমল সাহেবর নিচিনা তেওঁর সমান কাম কাজ ব্যক্তি স্তরত বা সাংগঠনিক স্তরত মানুষের কারণে করে দেখাইছে কোনো নাই, আর তারপরে তেও সমালোচনা। এজন 70-72 বছরীয় মানুষ আজি মানুষের কারণে যেভাবে যুঁজি আছে সদনের ভিতরে বাহিরে, আজি আমার দলটুক যে একত্রিত করে রেখেছে আমার দলের ভিতর 18 বছরে কোনো ধরনের কিন্তু বিদ্রোহ দেখা যাওয়া নাই, কোনো মিডিয়া কোনো রিপোর্টিং নাই, কোনো নাই। এই দল হাইকমান্ডের উপর বিশ্বাস রাখি আস্থা রাখি চলে, হাইকমান্ডের কথা মতে এই দল চলে, আর আমার দলের প্রতিজন কর্মী সুশৃঙ্খল বলে একটা সুনাম আছে। কংগ্রেসের মাজত দেখিব বহু সময় বিভাজন অমুক লবি তমুক হই, কিন্তু ইউডিএফ দলের 18 বছরের ইতিহাসত এইটো নাই, আর যার কারণে আশা করি যে আজি আমি ইয়াতে জেলা সমিতি গঠন করি, বহুতে প্রত্যাশা করে আছে মই সভাপতি হম, মই সম্পাদক হম, নহবও পারে হব দুজন, তারপরও যদি আমি মনত বেয়া ভাব রাখো তাহলে আমার দলের যে মূল স্পিরিট আমার দল চলার যে ভাবনা সেই ভাবনা উত্থানঘাত করা হবে, কোনোভাবে নহব পারে, কারোবার কোনোভাবে সমর্থন নকরিব পারে, মুকলিভাবে নকরিব পারে, দলের আভ্যন্তরীণ গণতন্ত্র সঠিক করার স্বার্থত, দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ মজবুত করার স্বার্থত ইয়াতে মুক্তভাবে কব পারিব লাগিব যে মই অমুকর সমর্থনত আছো, তারপরও যেতিয়া ইয়াতে একটা রায় হয়ে যাব, যেতিয়া কমিটি ঘোষণা হব, তারপরও আমি একই লগ হম, আকৌ একেলগে কাম করি একই ধরনের, যদি ভাবে অমুক অমুক সমর্থন করেছিল
মইতে লগত নাই তলে ইয়া তলৰ আন্তৰিক গণতন্ত্ৰ নাই বুলি মানিব যেটো আমাৰ অতবছৰ আছে যেটো আমি মানি হৰ প্ৰচলন আছে গতিকে মই আশা কৰিম যাজি জি কমিটি গঠন হবলৈ গৈ আছে খুব শক্তিশালী কমিটি হব খুব এক্টিভ কমিটি হব যিসকলে সময় দিব নোৱাৰিব তেওঁলোকে আগতীয়াকৈ ক'ব যে মই সময় দিব নোৱাৰিম আৰু যিসকলে সময় দিব পাৰিব তেওঁলোকে আগুৱাই আহিছে বুলি মই ভাবিছোঁ সমষ্টি জিলাখনৰ প্ৰতিটো সমষ্টি সংগঠন গঢ়ি তোলা কিন্তু একবাৰ সহজ কথা নহয় আমি অত্যন্ত সীমিত ৰসদৰে অত্যন্ত সীমিত সুবিধাৰে এই দল চলে আপোনালোকে দেখিছে এই দলত মই আজিলৈকে মই আজি দুবছৰত বিধায়ক আছো মই আজি দেখা নাই যে কোনো কৰ্মী কোনোবাই কোনো দিনা ভালকৈ চাফ হয় মই ভয় পাওঁ আমাৰ যিমান কৰ্মী আছে মই দুঃখিত যে তেওঁলোকক কোনো ধৰণৰ ভাল সেৱা আমি কৰিব পাৰে তেওঁলোকক ভাল মৰমৰে তেনেকুৱা কৰিবলৈ পৰা নাই আমাৰ জিলা কমিটিও তেনেকুৱা কেতিয়াও নকৰে তাৰপিছতো যেতিয়া যেনেকুৱাকৈ প্ৰয়োজন হয় ইয়াৰ পৰা তাৰ পৰা লাভ লাখটো গোটাই হ'লেও আমাৰ সকলো কাৰ্যসূচী কিন্তু হৈ যায় তাৰপিছতো কেতিয়াও শুনা নাই বোবা কিন্তু কেতিয়াও আমাৰ দলৰ মাজত পোৱা নাই এইটো কিন্তু অন্য দলৰ মাজত নাপাওঁ এইটো একমাত্ৰ এ আই ডি এফ দলৰ মাজত আছে আপুনি অন্য দলৰ মাজত যাব অমুক মিটিঙত যাম তমুক মিটিঙত যাম তমুকটো কৰা তমুকটো কৰা আমাৰ কৰ্মীসকলৰ মাজত সততা আছে আমাৰ কৰ্মীসকল অভাৱত থকা মানুহ এইটো কথা সঁচা এ আই ডি এফ দলত যিসকল থাকে তাতে বেছিভাগে অভাৱত থকা মানুহ গরিব মানুষের মাজত আমার জনপ্রিয়তা বেশি কম শিক্ষিত মানুষের মাজত আমার জনপ্রিয়তা বেশি আমার মানুষ সেইখিন মানুষে আমার ভোটর আমার কারণে মেহনত করে যার কারণে আমি তেওঁলোকৰ হৈ সদায় কথা কম আর যার কারণে আমার দলটো তেনেকুৱা এটা ব্যবস্থার মাজে তেনেকুৱা এটা পরিবেশতে চলি আছে আর আমি পরিবেশটির লগত নিজকে মিলাই লৈছো গতিকে আমার দলের যে মূল ভাবনা দলের যে মূল স্পিরিট দলের যে আদর্শ দলের যে লক্ষ্য সেই লক্ষ্যত কাঙ্ক্ষিত লক্ষ্যস্থানত উপনীত হবলৈ আমার দলের কর্মীসকলে অনাগত সময়ত আর যথেষ্টখিনি কাম করবলগা আছে আমি অসমৰ বঞ্চিত মানুষের মুক্তির কারণে আওয়াজ তুলিছো আমার দলে আজিও হাজার হাজার গাঁত বসবাস করা লাখ লাখ মানুষের ভূমিপট্টালৈ আমি আজিও মাত মাতি আছো আমি আজিও উচ্ছেদের বিরুদ্ধে যে ধরনের আমি সরকারের বিরুদ্ধে থিয় দিছো অন্য কোনো দলে কিন্তু থিয় দিয়া নাই আনর কি বড় ভাল মানুষ বলে ফিতাহি মরা অসমের এক নম্বর রাজনীতিবিদ অসমের এক নম্বর বিরোধী বলে ফিতাহি মরা অখিল গগৈ কিন্তু এটু করা নাই আপনি দেখেছি অখিল গগৈ উচ্ছেদের কারণে যে সুবিধাবাদী স্থিতি লৈছে আমি দেখা নাই বিধানসভাত তো সব দিকত মাত মাতি হবি পারে কিন্তু তেও কৃষক নেতা হওয়ার পিছতো কিন্তু কৃষকক যেতিয়া ভূমির পৰা উচ্ছেদ করা হয়েছে তেও কিন্তু এটু মাত মাতি থাকা নাই একেদরে কংগ্রেসে সুবিধাবাদী স্থিতি গ্রহণ করেছে আমি যেদিনা উচ্ছেদের গুরুত্ব ইচ্ছেদের গুরুত্বে বিরুদ্ধে বিধানসভাত আমি তর্জন বর্জন করেছো আমি ওলাই আহিছো আমি আন্দোলন করেছো আমি পদত্রবা করেছো সেইদিনা তেওঁলোকে অন্য এটা মিজোরাম সমস্যার লগত মিজোরাম অসমের সমস্যা লৈ তেওঁলোকে সদনের উপর সদন ত্যাগ করেছে অর্থাৎ বিগত 75 বছরে তেওঁলোকে এই মাটিত রাজনীতি করেছে আমাক লৈ রাজনীতি করেছে আমি ভুল প্রস্তাব আনি বান্ধি তেওঁলোকৰ ঘৰত নিকি আহিছো কিন্তু আমার মাটির পট্টা কংগ্রেসে দিয়া নাই কংগ্রেস আমার কথা কব আহে কংগ্রেসে আমার নীতি শিক্ষায় গাব আহে অন্য কোনো দলে নীতি শিক্ষায় গাব আহে অন্তত এ আই ডি এফ দল সদায় থিয় হয়ে আছিল মানুষের কারণে থিয় হয়ে আছিল ভূমিপট্টা জমিপট্টার সমস্যা লৈ প্রথম দিনের পর আজির দিনলৈকে আমি থিয় হয়ে আছো যে মানুষের মাটির পট্টা দিব লাগে ন্যূনতম মানবীয় বহুল্যতার সমাজখন চলিব লাগে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার পক্ষে সমাজখন চলিব লাগে আমি কেতিয়াও কেতিয়াও হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি এ আই ডি এফ করা নাই কেতিয়াও করা নাই পরিস্থিতির খাপত যেটা সচা কথা পাওয়া যায় তেতিয়া আমার মুসলমানের দল বজায় দিয়া যায় কারণ এই মানুষখিনির কারণে তাড়াব নালাগে আমি তো কেতিয়াও কোৱা নাই হিন্দুর ঘরত আক্রমণ করা আমি কইছো যে বঞ্চিত মানুষক অধিকার দিয়া সংবিধানে দিয়া অধিকার কিনি দিয়া ন্যূনতম সুবিধা কিনি দিয়া সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কারণে যেখানে ন্যূনতম প্রয়োজন সেইখিনি আমার দিয়ে তাতকৈ আমি বেশি বিচার নাই আর সেইখিনি বিচারলে যদি সম্প্রদায় হয় তেনহলে আমি সম্প্রদায় কিন্তু আমি মানুষের অধিকার স্বাধিকার আর সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বার্থ আমি আমার হেড বিন্দু থাকালৈকে আমার প্রতিজন দলীয় কর্মী যুঁজ করে যাব মানুষের পক্ষে থাকিব স্বাধিকার আর অধিকার আজরিয়ার এই সংগ্রামত আমার প্রতিজন কর্মী থাকবে বলে আমি আশা করি মই আশা করছো যা যে এই কমিটি যে গঠন হবলগীয়া আছে এই কমিটি অত্যন্ত বলিষ্ঠ এক কমিটি হব আর এই কমিটিয়ে সামগ্রিকভাবে বরপেটা জেলা আর বরপেটা লোকসভা সমষ্টি অহা নির্বাচনক বা নির্বাচনের পথ পরিবর্তনের স্বার্থ আজিরে পড়া কাম আরম্ভ বলে মই আশা ব্যক্ত করি মই মূল বক্তব্য ভুল আর ত্রুটির মার্জনা বিচারে আমার দলের দীর্ঘায়ু কামনা করি মই মূল বক্তব্য সামৰিছো ধন্যবাদ।